হুয়াওয়ের এবছরের শেষ এবং প্রিমিয়াম লেভেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হচ্ছে গিয়ে হুয়াওয়ে মেট 30 প্রো, এবং এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে $1,099 প্রাইসে, যেটা কিনা বাংলাদেশি টাকায় 93,000 টাকার মতো। তো চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের বেস্ট টপ ফিচারগুলো। সো হেই গাইজ, শান্ত হিয়ার। বিভিন্ন ধরনের ইনোভেশন এবং নতুন টেকনোলজি নিয়ে হাজির হয়েছে হুয়াওয়ে আমাদের মাঝে তাদের মেট 30 প্রো স্মার্টফোনটির মাধ্যমে। তো প্রথম যে টপ ফিচারটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। হুয়াওয়ে প্রথমবারের মতো 90° কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে, যেটা কিনা 6.53 ইঞ্চির একটি ওএলএড প্যানেল। এবং হরাইজেন্টাল এই ডিসপ্লেটি শুধুমাত্র হুয়াওয়ে প্রথমবার ব্যবহার করেনি, এর আগে ভিভোর Nex 3 স্মার্টফোনে এর ব্যবহার আমরা দেখে এসেছি। পুরোপুরি 90° নয়, 88° কার্ভ এই ডিসপ্লেটি দেখতে অনেকটাই চমৎকার লাগে। এবং আপনারা মনে করছেন যে দুই সাইডে এতটা কার্ভ হওয়ার দরুন অ্যাক্সিডেন্টলি বিভিন্ন ধরনের টাচের সম্ভাবনা থেকে যেতে পারে, আসলে ঠিক তা নয়, হুয়াওয়ে এই ব্যাপারেও কাজ করেছে। তাছাড়া ডিজাইনের দিক দিয়েও এই ফোনটি অন্য লেভেলে চলে গিয়েছে। পেছনের দিকে রাউন্ড অর্থাৎ সার্কেল আকারের ক্যামেরা বাম্প রয়েছে, যেটা কিনা এর আগে নোকিয়ার লুমিয়ার সিরিজগুলোতে আমরা দেখেছিলাম। আর এই বাম্পের ভিতরে রয়েছে 4টি ক্যামেরা, 40 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 40 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স অর্থাৎ টেলিফোটো ক্যামেরা, যেটা দ্বারা 3x পর্যন্ত অপটিক্যালি জুম করা যাবে। আর এই জুম লেন্সের মধ্যেও OIS এর ব্যবহার করা হয়েছে। তাছাড়া চতুর্থ ক্যামেরাটি হচ্ছে গিয়ে 3D TOF সেন্সর, যেটা কিনা ডেপথ সেন্সিং এর জন্য ব্যবহার করা হবে। আর এই ক্যামেরার বিশেষ ফিচার হলো গিয়ে এর স্লো মোশন ফিচারটি। এর আগে সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো থেকে আমরা 960fps এর স্লো মোশনের ভিডিওগুলো দেখেছিলাম, কিন্তু হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনে যেই স্লো মোশন ফিচারটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে 7680fps এর। তো বলতে গেলে জাস্ট OMG ফিচারটি দিয়েছে তারা, কারণ নর্মাল যে 960fps স্লো মোশন রয়েছে তার থেকে এটা 7-8 গুণ বেশি স্লো। তবে রেজলিউশনের দিক দিয়ে 720p পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে, আর 1080p স্লো মোশন করতে হলে আপনাকে 960fps এর উপরেই সীমাবদ্ধ থাকতে হবে। তাই এই জিনিসটা আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর ডিজাইন সম্পর্কেও আপনার মতামত নিচে লিখে ফেলুন। তাছাড়া এই ফোনটির সামনের দিকে বড় আকৃতির নচ রয়েছে, 2019 সাল চলে এসেছে কিন্তু হুয়াওয়ে তাদের নচটিকে আর ছোট করলো না। হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনে এই নচের ভিতরে বিশেষ কিছু ফিচার রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে গিয়ে 3D ফেস আনলক, যেটা কিনা 2017 সালের প্রযুক্তি। তাছাড়া আরও একটি বিশেষ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে হুয়াওয়ে আমাদের সামনে, যার মাধ্যমে উক্ত ফোনটিকে টাচ না করেই কন্ট্রোল করা যাবে, অর্থাৎ এয়ার জেস্টার। গুগল এই প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং এই প্রযুক্তির নাম গুগল রেখেছে প্রজেক্ট সলি। প্র্যাকটিক্যাল লাইফে আমার মনে হয় না কোনো ব্যক্তি এই এয়ার জেস্টার ফিচারটি ব্যবহার করবে, কারণ পাবলিকের সামনে যদি হাত দিয়ে এভাবে এভাবে করে ফোনটিকে নাড়াচাড়া করা হয় তাহলে জিনিসটা খুবই অকওয়ার্ড মনে হয়। তাছাড়া এয়ার জেস্টারের পাশাপাশি এয়ার জেস্টারের রোটেট করার জন্য আপনারা অটো রোটেট অথবা ম্যানুয়াল রোটেটের উপর সীমাবদ্ধ থাকতেন, কিন্তু এবার হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনটি আপনার ফেসকে ডিটেক্ট করবে, এবং আপনি যদি আপনার ফেসকে বাঁকা করেন তাহলে ফোনের রোটেশনও বাঁকা হয়ে যাবে, অর্থাৎ ভার্টিক্যাল থেকে ল্যান্ডস্কেপে চলে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, তাছাড়া সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমি এইরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। কিছুক্ষণ আগে তো ক্যামেরা সেক্টর সম্পর্কে বললাম, কিন্তু ভিডিওগ্রাফিতেও হুয়াওয়ে নতুন কিছু ফিচার নিয়ে এসেছে, এর মধ্যে একটি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা। তাছাড়া সুপার স্টেডি মুডও থাকবে হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনের ক্যামেরায়, এর মাধ্যমে ফোনের স্টেবিলাইজেশনকে অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখানে হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনটি OIS এবং EIS দুটি জিনিসই ব্যবহার করবে। এর মাধ্যমে খুবই স্মুথ এবং স্টেবল ভিডিওগুলো প্রোডিউস করতে পারবে হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনটি। সো এই ফোনটি সম্পর্কে অনেক বকবক করছে, কিন্তু এর পারফরমেন্স সম্পর্কে কিছুই বলা হলো না। তো এর পারফরমেন্সকে অন্য লেভেলে নিয়ে যেতে হুয়াওয়ে তাদের নিজস্ব কিরিন 990 প্রসেসরটি ব্যবহার করেছে, আর এই প্রসেসরের মধ্যে ইনবিল্ট রয়েছে 5G মডেমটি, অর্থাৎ সেপারেটভাবে কোনো 5G মডেম ব্যবহার করতে হয়নি এই ফোনটির মধ্যে। তো আমি যদি ভুল না করে থাকি এটাই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের প্রথম প্রসেসর যার মধ্যে 5G চিপটি ইন্টিগ্রেট করা রয়েছে। তাছাড়া হুয়াওয়ে স্যামসাংয়ের নোট সিরিজের মতোই স্টাইলিশকে নিয়ে এসেছে তাদের ফোনে, এবং এর নাম রাখা হয়েছে অ্যাম্পেন।
সো হুয়াওয়ে মেট 30 প্রো স্মার্টফোনের এত এত ফিচারের মধ্যে একটি জিনিস সবাইকে হতাশ করতে পারে, এবং সেটা হচ্ছে গিয়ে আউট অফ দ্য বক্স গুগলের কোনো অ্যাপ ইনস্টল করা থাকবে না এই ফোনটির মধ্যে। এর বদলে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারিকে হুয়াওয়ে প্রতিস্থাপন করেছে এই ফোনটির মধ্যে, এবং হুয়াওয়ে এটাও বলেছে সাইড লোড করা যাবে গুগলের সবগুলো অ্যাপকে। হুয়াওয়ের মেট 30 প্রো স্মার্টফোনটিকে বাংলাদেশের বাজারে আগামী 1-2 মাসের মধ্যে আমরা দেখতে পারি, এবং এই ফোনটিকে লঞ্চ করা হলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ফোনটির প্রাইস এবং অন্যান্য সব অফার সম্পর্কে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।